Hello my beautiful gorgeous angels, welcome back to my channel. Tomra ekhon dekhcho celebrity tips. So amar mishti priyo angels ra amar dhonnobad jananor kono bhasha nei. Ami onek tomaderke bhalobasha janacchi. Tomra previous video amar je home tour er video ta ke tomra bhalobashay bhoriye diyecho, prottekke bhishon bhishon proshongsha korecho. আমি আমার হৃদয়ের কাছ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানাই আমার পাশে এইভাবে থাকার জন্য, আমাকে ভালোবাসার জন্য। প্রত্যেকটা ভিডিওকে এইভাবেই ভালোবাসা দিও, কারণ দিদি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও, নতুন নতুন আইডিয়াস এবং তোমাদেরকে ভালো রাখা এবং সুন্দরভাবে সাজানোর জন্য অনেক কষ্ট করছে। তো এই ভিডিওটাও সেরকমই একটা ভিডিও হতে চলেছে, যেটা হলো আরবানিক হল। এই ভিডিওটা হতে চলেছে দুটো ভাগে, একটা হলো অনলাইন আর একটা হলো অফলাইন। ইয়েস, তোমরা ঠিক শুনেছো, আজকে হতে চলেছে অনলাইন ভিডিও। অনলাইন মানে হচ্ছে তোমরা ঘরে বসে কার কার থেকে বা কোন সাইট থেকে খুব সুন্দর ধরনের জামা কাপড় রিজনেবল প্রাইসে পেয়ে যাও, সেটার আজকে সন্ধান আমি তোমাদেরকে দেব। সো চলো আর দেরি না করে চলে যাওয়া যাক এত বড় একটা আরবানিকের হলে। দেখতেই পাচ্ছ তোমরা, আমি এখান থেকে অনেক রকমের ড্রেসেস, টপস এবং দারুণ দারুণ ধরনের জিনিসপত্র অর্ডার করেছি। তো চলো সেটা এক নজরে দেখে নেওয়া যাক ঝটপট। আরবানিক থেকে আমি প্রথমবার পারচেস করেছি, পারচেস করতে এরকম একটা বড় ব্যাগে করে খুব সুন্দরভাবে প্যাকেজিং এর সঙ্গে ওরা আমাকে জিনিসপত্র পাঠিয়েছে। প্রত্যেকটা জামা এরকম জিপ লক প্যাকে কিন্তু ওরা পাঠাচ্ছে এবং এর কোয়ালিটিটা আমার দারুণ লেগেছে। কিছু কিছু ড্রেস আমার ওভার প্রাইস লেগেছে, যেহেতু আমি এখানে জেনুইন রিভিউ তোমাদের সাথে শেয়ার করব, তো আমি প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করে দেব। আর প্রতিটি ড্রেসের ডেসক্রিপশন বক্সে থাকবে লিঙ্ক, মানে যে ড্রেসটা তোমরা কিনতে চাইছো সেটা সঙ্গে সঙ্গে আমার ডেসক্রিপশন বক্সে তোমরা চেক করে নিতে পারো। সেখানে লিংকে গিয়ে টাচ করলে তোমরা চলে যাবে আরবানিকের ওই ড্রেসের কাছে এবং তোমরা পেতে পারবে এই ড্রেসটা। আর তোমরা যদি দেখো যে এটা সোল্ড আউট হয়ে গেছে, ডোন্ট ওয়ারি, ওরা কিন্তু এক সপ্তাহের মধ্যেই আবার ওই রকমেরই ড্রেস তোমাদের জন্য একদম এনে দেয়। তো আরবানিকটা আমি অনেক মাস ধরে ফলো আপ করবার পর তারপরে তোমাদেরকে সাজেস্ট করছি, বিকজ তোমরা ভালো করেই জানো যে দিদি ভাই তোমাদেরকে কোনো মানে হচ্ছে জেনুইন জিনিস ছাড়া কোনো জিনিস তোমাদেরকে সাজেস্ট করে না, যাতে তোমরা ভালোভাবে কিনতে পারো। তো এই ভিডিওটা থাকবে টোটালি ওয়েস্টার্ন ড্রেসের উপরে, কিন্তু দু তিনটে শরারা গরারা আমি দেখিয়ে দেবো, যেগুলো তোমরা আমাকে মানে হচ্ছে ইনস্টাগ্রামের রিলসে পড়তে দেখেছো। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে দিদি ভাই এই জামাটা বা এই শরারাটা তুমি কোথা থেকে পেয়েছো, সেটারও সন্ধান আমি দিয়ে দেবো এবং সেটা কোথা থেকে পাবে তার ফোন নাম্বারও আমি আজকে সমস্ত কিছু তোমাদের জন্য এইখানে দিয়ে দেব। সো দারুণ ভিডিও হতে চলেছে, চলো দেরি না করে চলে যাওয়া যাক। ফার্স্টেই আমি এই ব্লু ড্রেসটার রিভিউ তোমাদের সাথে করতে মানে তোমাদেরকে দিতে চাই, সরি। এই ড্রেসগুলোর প্রাইসগুলো আমি এখানে তোমাদেরকে মেনশন করতে থাকছি যাতে তোমরা দেখতে পাও। আমি এটা এস সাইজ মানে স্মল সাইজে কিনেছি। তোমরা কিন্তু ড্রেসটার ফ্যাব্রিকটা ছুঁয়ে আমার জাস্ট আর কিছু মানে করতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে এটা পরে আমি সারাদিন বসে থাকি, এতটা কমফোর্টেবল সফট অ্যান্ড বিউটিফুল মেটেরিয়ালস। তো এই ড্রেসটা পরে দেখা যাক আমাকে কিরকম লাগছে। বেসিক্যালি আমার কোন কোন ড্রেস এই আরবানিকে ওভার প্রাইস লেগেছে, মানে হয়তো এটার দামটা আরেকটু কম হলেও হতো, কিন্তু যখন আমি কোয়ালিটিটা হাতে পেয়েছি তখন আমার মনে হয়েছে এটা চলে যায়, বিকজ এই জামাটা আমি অনেক দিন পরতে পারবো এবং আমার এই যে পয়সাটা আমি খরচা করেছি সেটা আমি উসুল করে নিতে পারবো। আর এগুলো এতটাই বেশি সফিস্টিকেটেড একটা ড্রেস, মানে আমার মনে হয়েছে যে এইসব ড্রেসগুলো পরে তোমরা আইটিসি কেন, তোমরা বিদেশে ঘোরাঘুরি করতে পারো, বা কি বলবো, তোমরা কোনো ভালো পার্টি যাচ্ছ, নিজেদের বার্থডে পার্টিতে তোমরা এই সমস্ত ড্রেসগুলো পরতে পারো। যেমন কমফোর্টেবল তেমনি সুন্দর, যেমন এখন প্রচন্ড গরম চলছে, আমি তোমাদেরকে সামার ফ্রেন্ডলি ড্রেসেস দেখাবো বেশিরভাগ। তো টপসও কিছু কিছু আছে, যেমন এই টপটা তোমরা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর। চলো একবার দেখে নেওয়া যাক এই টপটা কেমন লাগছে।
পরবর্তী আমি এই ফ্রেঞ্চ স্টাইলের ভীষণ সুন্দর একটা অপূর্ব ড্রেস কালেক্ট করেছি অ্যারবানিক থেকে। অ্যারবানিকের মানে কোয়ালিটি ইজ দারুণ। এই ড্রেসটা, এই হোয়াইট কালারের ড্রেসটা পরে দেখে নেওয়া যাক আমাকে কেমন লাগছে। সুন্দর মাথার বোটাও আমি কিনেছি আরবানিক থেকে। এরপরে আমি এই ব্ল্যাক একটু স্ট্রিংচেস টাইপের, এই মানে এরকম ধরনের একটু কি বলবো, ইলাস্টিক সিস্টেম এই ড্রেসটা, ব্ল্যাক কালারের এই স্লিভলেস ড্রেসটা আমি পেয়েছি অ্যারবানিক থেকে। এটা খুব সুন্দর। এটা বোধহয় এক সাইজ আমি যদি বড় অর্ডার করতাম, মানে এম সাইজ অর্ডার করতাম, তাহলে বোধহয় আমার বেশি ভালো হতো। একদম বডি হাগিং এই ড্রেসটা, মানে এত বেশি তোমাকে, মানে তোমার বডির পুরো শেপটা তোমাকে ধরে। যাদের যাদের টামি আছে, ধরো লিটল বিট একটুখানি টামি আছে তোমাদের, তারাও তোমরা এই ড্রেসটাকে ক্যারি করতে পারবে, বিকজ এটা ব্ল্যাক। সো ব্ল্যাক কখনো টামিটাকে বেশি একটা শো করে না। তো তোমরা যখনই ড্রেসেস কিনবে তখন এরকম ধরনের ব্ল্যাক ড্রেস কিনতে পারো, বিকজ এই সমস্ত ড্রেসগুলো তো তোমাদের টামিটা বোঝা যায় না। তো চলো এই ড্রেসটা পরে দেখে নেওয়া যাক কিরকম লাগছে। ভীষণ 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 সুইমিং পুলে সাঁতার কাটতে ভীষণ পছন্দ করি। তো আমি যখন আরবানিকটা স্ক্রল করছিলাম তখন আমি দেখলাম যে এখানে সুইম স্যুটও, দারুণ দারুণ সুইমিং স্যুট এখানে রয়েছে, যেগুলো মানে সচরাচর আমরা কোনো দোকানে পাশারে পাবো না। তো এরকমই একটা ব্লু অ্যান্ড ব্ল্যাক কালারের আমি হচ্ছে একটা সুইমিং স্যুট নিয়েছি। চলো সেটাকে দেখে নেওয়া যাক। আমি এরকম খুব সুন্দর একটা স্যাটিন, মানে সিল্ক টাইপের ম্যাটেরিয়ালে একটা ঘরে পরার জামা, মানে টু পিস ঘরে পরার জামা অর্ডার দিয়েছি, বিকজ আমরা অনেক সময় ট্রাভেল করতে থাকি, এদিকে ওদিকে যেতে থাকি, তখন ভালো ভালো হোটেলে আমরা ঘরের জামা কাপড় যেগুলো পরে পরে একদম পুরনো হয়ে গেছে সেগুলো অনেক সময় পরতে পারি না। তো আমি দু তিনটে ড্রেসেস এরকম রেখে দিই যেগুলো আর কি পরে কখনো ঘুরতে গেলে পরে তোমরা পরতে পারো। এই টিপসটা কিন্তু তোমরা আমার, মানে হচ্ছে এই এই যে টিপসটা তোমাদেরকে আমি দিলাম সেটা কিন্তু তোমরা সংগ্রহে রাখতে পারো, তাহলে কিন্তু তোমরা যখন ঘুরতে বেড়াতে যাবে এটা তোমাদের প্রচুর 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 হেল্প করবে। যে চলো তাহলে এই ড্রেসটা দেখে নেওয়া যাক পরে কেমন লাগছে। আরেকটা হোয়াইট কালারের টপ নিয়েছি। এগুলো বেসিক টপ, তোমরা যে কোনো জিন্স বা স্কার্টের সাথে অ্যাজ ইট ইজ পরে বেরিয়ে যেতে পারো, গরমের দিনে ভীষণ সুন্দর লাগবে। আর ফ্যাব্রিক গুলো জাস্ট, আমি আমি সাইডে এগুলোর হচ্ছে প্রাইস গুলোকে মেনশন করতে থাকছি, এবং আরেকবার বলে দিচ্ছি যে ডেসক্রিপশন বক্সে কিন্তু এর সমস্ত লিংক আমি প্রোভাইড করে দিয়েছি। সো এক্ষুনি চলে যাও অ্যান্ড গ্র্যাব করে নাও। মিষ্টি প্রিয় বন্ধুরা, এর পরবর্তী ভিডিওটাই থাকবে অফলাইন ভিডিও, যেখানে কিন্তু আমি তোমাদেরকে নিয়ে যাব প্ল্যানেটে, নিয়ে যাব ময়দানে, এবং দারুণ দারুণ সারপ্রাইজ ওখানে তোমাদের জন্য অপেক্ষা করছে, যে তোমরা কি কি ধরনের জুতো জামা কাপড় কিনতে পারো সেখানে। তো সেই ভিডিওটা দেখবার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিতে হবে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে। দিদি ভাই তোমাদের জন্য এরকমই দারুণ দারুণ ইনফরমেটিভ ভিডিওস নিয়ে আসবে, যেগুলো তোমাদের ভীষণ ভালো লাগবে আশা করছে দিদি ভাই।
তো ততদিনের জন্য ভালোবাসার সাথে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী দারুণ একটা ভিডিওতে। টাটা।